মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেন যে আমাদেরকে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা 1000 টাকা দিচ্ছে, আদৌ কি সেটা দিয়ে আমরা নিজেদের চাহিদা পূরণ করতে পারি? সেটা দিয়ে কি আমাদের সব দুঃখ সব অভাব পূর্ণ হয়? আমাদের ঘরে বেটা ছেলেরাই হচ্ছে আমাদের ঘরের খুঁটি। তাদের যদি চাকরি না থাকে, আমাদের ভাইদের যদি পড়াশোনা শিখেও যদি অশিক্ষিত পরিচয় নিয়ে বাড়িতে বেকার হয়ে থাকতে হয়, তাহলে আমাদের ওই 1000 টাকার কী মূল্য একটুখানি বলবেন? 500 টাকা 1000 টাকা দিয়ে আমাদের সম্মান বিক্রি করাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, তাদের 500 টাকা 1000 টাকার বদলে আমাদের ঘরের যে ভাই দাদা রয়েছে বা স্বামী রয়েছে তাদেরকে বেকারত্ব থেকে বাঁচাতে। আর মা বোনেদেরকে বলি, 500-1000 টাকার বিনিময়ে নিজেদের সম্মান নষ্ট করাটা বা বিক্রি করে দেওয়াটা আমাদের নারীত্বের পরিচয় না। একটুখানি কথাটা ভেবে দেখবেন।